দর্শনার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সাময়িকভাবে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। পাশাপাশি অস্ট্রিয়ার সীমান্তে আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই অবস্থায় এক অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছেন এই দেশগুলোতে আশ্রয় প্রত্যাশী শরণার্থীরা। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। আমার পিছে যে ট্রেনটি যাচ্ছে এই ট্রেনটিরও একটি নির্দিষ্ট গন্তব্য আছে, তবে গন্তব্য নেই এই ট্রেনে উঠা হাজারো শরণার্থী যারা সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান থেকে এসেছে। একের পর শরণার্থীরা এইভাবে ছুটে চলছেন, তারা যাচ্ছেন অস্ট্রিয়ার যে দুটি সীমান্ত আছে সেখান থেকে, সেখানে প্রায় 5 কিলোমিটার হাঁটার পরে তাদেরকে পাঠিয়ে দেবে অন্য একটি ক্যাম্পে। এই ক্যাম্প থেকে তারা কোথায় যাবে, জার্মানি নাকি অস্ট্রিয়া নাকি অন্য কোনো দেশে, তার ভবিষ্যৎ তারা কিছু জানে না। ইতিমধ্যে জার্মান এবং অস্ট্রিয়া সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে, আর এসব শরণার্থীরা জানে না তারা কোথায় যাবে। এই বছর প্রায় 4.5 লাখ শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছে। জার্মানিতে এখন আর শরণার্থীদের মাথা গোঁথা ঠাঁই নেই, এমনটাই আবার দিয়েছেন সেই দেশের সরকার। তবে প্রশ্ন একটাই, কি হবে এসব শরণার্থীদের? হাঙ্গেরির বুদাপেস্ট সেন্ট্রাল রেল স্টেশন থেকে শোয়েব কবির, সময় সংবাদ।